বাংলালিং সিমের কলেজটি দেখার জন্য আপনার শুরুতেই বাংলালিং অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে সাইন ইন করে নিতে হবে। তা আমার ভিডিও আছে নিয়ে কীভাবে সাইন ইন করবেন। এরপর আপনি অ্যাপে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে উপরে দেখেন ডান পাশে থ্রি লাইন একটি মেনু আছে। এখানে যাওয়ার পর এখানে একটু প্রথমেই ইউজেস হিস্ট্রিটা অ্যাকচুয়ালি আপনার খরচের হিসাব এখানে কী খরচ করেছেন। তো এখানে ইন্টারনেট মিনিট SMS রিচার্জ আপনার ইন্টারনেট ব্যবহার করে কত খরচ করেছেন, মিনিট ব্যবহার করে কত মিনিট কথা বলেছেন। তো মিনিটে গেলে আপনার এখানে দেখেন শুরুতে আপনার যে নাম কোন নাম্বারে কথা বলেছেন সেটা যদি সেভ করা থাকে মোবাইলে তাহলে নাম অপশন চলে আসবে, আর সেভ না থাকলে নাম্বার দেখাবে, পাশে আপনার কত মিনিট এবং কত টাকা খরচ হয়েছে। এছাড়া আপনি SMS অপশনে গেলে কোন নম্বরে SMS পাঠিয়েছেন, কত টাকা খরচ হয়েছে, এটা আপনি লাস্ট এক মাসেরটা এখানে দেখতে পারবেন। যদি আপনার এক মাসের পূর্বের কোনো কল হিস্ট্রি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার সিমটার যে NID রেজিস্ট্রেশন করা সে ব্যক্তি তার NID কপি নিয়ে আপনার নিকটস্থ বাংলালিং কেয়ারে যদি যান তাহলে তার একটা চার্জ আছে, সেটা দিয়ে আপনি তাদের যে নির্দিষ্ট সীমা আছে সেই প্রয়োজনীয় ডাটাগুলো আপনি কল হিস্ট্রি চাইলে সেখান থেকে তুলে নিয়ে আসতে পারবেন। এই জবে এর জন্য একটা চার্জ আছে, তবে অ্যাপ থেকে দেখার জন্য কোনো চার্জ হবে না, এটা সম্পূর্ণ ফ্রি।